আসসালামু আলাইকুম। বিজিমম রিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের নতুন আরো একটি ভিডিও দেখার জন্য। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওর শুরু থেকেই আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলে ভিজিট করবেন নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেকে দেখার সুযোগ পাবে। তাদের কাছে ভালো লাগলে হয়তোবা আমার চ্যানেলের নিয়মিত দর্শক হতে পারে। আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আমরা অনেকেই জানি পুদিনা পাতা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, ভিটামিন এ, ফোলিক এবং ম্যাগনেসিয়াম। পুদিনা পাতার খেলে নিয়মিত যদি আমরা পুদিনা পাতা খাই তাহলে কিন্তু বদহজম থেকে রেহাই পাওয়া যায়। মোট কথা, খাবারের হজম করতে সাহায্য করে, গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই দূর করে এই পুদিনা পাতা। আর পুদিনা পাতা অনেক গুণাগুণ হয়তোবা আমি অত জানিও না, তবে যেটুকু জানি ওটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি। আর পুদিনা পাতার রস যদি ছোট বাচ্চাদেরকে সকালে একটু করে খাইয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তাদের মেধা বিকাশ হবে এবং ব্রেন ডেভেলপ হবে অনেক বেশি। শুধু ছোটরাই না, বড়দেরও ব্রেন ডেভেলপের কাজ করে এই পুদিনা পাতার রস, এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। আজকে দেখাবো পুদিনা পাতার খুব হেলদি একটি ভর্তার রেসিপি। এখানে আমি যে পরিমাণ জাল পছন্দ করি সেই পরিমাণ শুকনো মরিচ দিয়েছি, আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজ কুচি আর মরিচটাকে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। আপনারা দেখি বুঝতে পারছেন। তাছাড়া পুদিনা পাতার আরও অনেক উপকারী গুণ আছে, যেমন পুদিনা পাতা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। প্রাচীন কাল থেকেই ঔষধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে পুদিনা পাতা। ঔষধের পাশাপাশি খাদ্য ও রূপচর্চার উপাদান হিসাবে ও ব্যবহৃত হয়ে থাকে এই পুদিনা পাতা। আপনারা দেখি বুঝতে পারছেন, পুদিনা পাতাগুলো আমি ভালোভাবে ক্লিন করে কুচি কুচি করে কেটে নিয়েছি। একদম খাঁটি সরিষার তেল দিয়ে যদি আপনারা এভাবে ভর্তাটা করেন, এটা খেতে কিন্তু ভীষণ মজা। যাদের ঠান্ডা আছে তাদের দেখবেন এই ভর্তাটা করে খেলে আপনাদের অনেক বেশি উপকার হবে। আপনারা যখন খাবেন তখনই এর উপকারিতা বুঝতে পারবেন। আশা করি আমার আজকের এই সিম্পল রেসিপিটা বা ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেহের ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা প্রদান করে, ব্রণ দূর করতে ও ত্বকের তৈলাক্ত ভাব কমাতে তাজা পুদিনা পাতা বেটে ত্বকে লাগিয়ে 10 মিনিট রেখে ধুয়ে ফেললে যে একটা ত্বকে তৈলাক্ত ভাব থাকে সেটা দূর হয়ে যায়, বা ব্রণের যে প্রবণতাটা থাকে সেটাও যদি আপনারা পুদিনা পাতা আর অ্যালোভেরা দিয়ে মেখে স্কিনে মেখে 2 থেকে 3 ঘন্টা এভাবে রেখে ধুয়ে ফেললে অনেকটা উপকার পাওয়া যায় এবং ব্রণের দাগও দূর হয়ে যায়। যদি আমার এই জানাশোনায় কোনো ভুল হয়ে থাকে প্লিজ ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে এটা আমার কথা না, আমি এই পুদিনা পাতার গুণাগুণ সম্পর্কে জেনেই এগুলো বলছি। যাই হোক, আমার আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। যে যেখানে আছেন অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।